সারদা কাণ্ডের জেরে অব্যাহত কংগ্রেসের বিক্ষোভ। সারদা কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মহাকরণের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকেরা। তৃণমূল সাংসদ কুণাল ঘোষের শাস্তির দাবিতেও সরব হন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি তোলা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পার্ক স্ট্রিট থানায় যুব কংগ্রেসের স্মারকলিপি জমা দেওয়া ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের মাঝপথে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। এদিকে চিটফান্ড ইস্যুতে এদিন দিল্লিতে কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলটের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার ছিল, যে অ্যাকশনগুলো নেওয়ার প্রয়োজন ছিল, সেই অ্যাকশনগুলো নিচ্ছে না। কিন্তু স্টেট গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো এফআইআর করেনি। কোথাও একটা দুর্বলতা স্টেট গভর্নমেন্টের মধ্যে রয়েছে। তিনি আমাকে অ্যাসিওর করেছেন যে সেবি তারা চার্জশিট ফাইল করার জন্য যা দরকার সেই মোতাবেক তারা এগিয়ে চলেছে, কাজ করছে। রাজনৈতিক মহলের মতে চিটফান্ড ইস্যুতে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলতেই আন্দোলনে সরব কংগ্রেস। এবিপি আনন্দ।